স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৈদেশিক নীতি কি হবেন এটার পরে খুব গভীর চিন্তা বা রিসার্চ উনি করেছেন। আরেকটা কথা সবসময় উনি বলতেন, দেশটা আমার ছোট হতে পারে, লোক তো আমার অনেক বেশি, এই লোক যদি দুই হাত দিয়ে কাজ করে আমি সমস্ত কাজ ভালোভাবে করতে পারবো। আমার দেশটা ছোট হতে পারে বটে, এ কথা ঠিক, কিন্তু আমি ছোট না, আমার দেশ সে লোক ছোট না, আমার চিন্তাধারা ছোট না, আমার মন ছোট না। বিদেশের ব্যাপারে প্রেসিডেন্ট জিয়া ওনার ইন্টারন্যাশনাল পলিসি যে দেশটা শান্তিপূর্ণ দেশ হবে, উন্নতশীল দেশ হবে এবং সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা নেই, এইভাবে আমাদের যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপড কান্ট্রি এদের ভিতরে একটা মিলন আমাদের করতে হবে। বাকশালের টাইমে যেহেতু খাওয়া দিতে পারত না, দুর্ভিক্ষ হয়েছে, বহু লোক মরেছে, তো আরও সাহায্য দাও, তখন ওদের ফরেন মিনিস্টার প্রফেসর উনি যে বললেন যে বাংলাদেশকে সাহায্য দিয়ে হবে কি, এই বাংলাদেশ কান্ট্রি এ বটমলেস বাস্কেট, তো এইটা ওনার গায়ে ভয়ানক লেগেছিল। তাই বলে সাহায্য ছেলে তুমি সাহায্য না দিতে পারো, কিন্তু তুমি বটমলেস বাস্কেট তলাহীন ঝুড়ি বাংলাদেশকে বলবি, আমার এত লোক এত কাজ আমি সব করছি, সবটাই সাকসেসফুল হচ্ছে, তো তোমাকে প্রমাণ করব যে না আমি বটমলেস বাস্কেট না, পৃথিবীর সমস্ত দেশ আমাকে মানে। কাজেই সিকিউরিটি কাউন্সিলের মেম্বার যদি হওয়া যায় তাহলে তার বটমলেস বাস্কেট পড়ছে, কারণ জাপান এমন একটা দেশ, আমেরিকাকেও টাকা দেয়, ব্রিটেনকেও টাকা দেয়, জার্মানিকেও টাকা দেয়, যেই টাকা চায় তাকেই টাকা দেয়, এত ধনী, তাদের সঙ্গে কন্টেস্ট। আমাদের বহুবার বলেছে যে আপনারা উইথড্র করেন, আরও টাকা পয়সার দরকার হলে দেওয়া হবে, তো প্রেসিডেন্ট জিয়া বলেছে না, ইট ইজ এ টেস্ট, যে আমাকে বটমলেস বাস্কেট বলেছে, ইফ আই এম এ বটমলেস বাস্কেট আই শ্যাল হ্যাভ টু রিমুভ দিস কনসেপশন। যে একজন বিরাট বড় চিন্তাধারক ছিলেন, যে নন অ্যালাইন মুভমেন্ট এর কনফারেন্সটা যখন হাভানাতে হয়, ওটা তো হাভানা তো ক্যাস্ট্রো রাজ্য, কমিউনিস্ট রাজ্য, ওইখানে বললো, ওখানে ওই পাঁচজন লিডার যারা তৈরি করেছিল ওরা ছিল, যুগোস্লাভিয়ার টিটো ছিল, চায়নার থেকে চয়ন ছিল, পণ্ডিত নেহরু ছিল, নাসের ছিল, বাং কর্ণ ছিল, সবার সঙ্গে যখন আলা হয় সেখানে প্রস্তাবটা দিল যে যেহেতু রাশিয়া আমাদের গরিব দেশদের দিকে তাকাচ্ছে, রাশিয়াকে নন অ্যালাইন মুভমেন্টের লিডার করা হোক, যে এটা যদি করো তো তাহলে বলবে যে ইট ইজ এ কলোনি অফ দি রাশিয়ানস, তাহলে তার নন অ্যালাইন কিছু থাকলো না। মাস্টারটির চয়েনলাই নিজেও চায়না, যদিও এক দলের সঙ্গত এবং নাসের, এরা সবাই পাঁচজনে বললো যে না, প্রেসিডেন্ট জিয়া ইজ রাইট, এখন এখানে নন অ্যালাইন মুভমেন্টে রাশিয়াকে আনা যাবে না। ওইখানেই তখন ইরান ইরাক যুদ্ধটা চলছে, ইরান ইরাক যুদ্ধ কী করে থামানো যায়, তো ওখানে এমন একজন দল মানুষ দরকার যে অ্যাবসলিউটলি নিউট্রাল, কারো পক্ষে কথা বলে না, দেখবে, কথা শুনবে, কেন যুদ্ধ আরম্ভ হলো, সত্যিকারের দোষী কে না অদোষী কে, যাই থাক না কেন, উনি ওদের সে ওখানে গিয়ে দুই নেতা কে সাদ্দামের সঙ্গে আলাপ করবে, এখানে খোমেনির সঙ্গে আলাপ করবে, করে দুই পক্ষ মিলে এই সালিশদার হিসাবে উনি যে সালিশটা দিবেন এটা আশা করি ওনারা মেনে নেবেন। প্রেসিডেন্ট যা বললো, দেখো দুইটা মুসলমান ভাই রাষ্ট্র নিজেরা যুদ্ধ করে মরে যাবে, এতে আমাদের কোনো রকম সম্মানও বাড়বে না, অহংকারও থাকবে না, নিজেদের অস্তিত্ব থাকবে না, তোমরা কাজ করো, যুদ্ধটা আপাতত এই বর্ডারের ভিতরে কোল্ড ওয়ার, বন্দুক মারছে কাউকে লাগছে না, লোকেও দেখছে যে যুদ্ধ চলছে, এইভাবে তোমরা কিছুদিন চালাও, তারপরে মাস তিনেক পরে ফাইনাল ডিসিশন আমি দেব। আমি ইউনাইটেড নেশনসে তো পাঁচবার গেছি,
আমাকে প্রেসিডেন্ট যে ওখান থেকে বাগদাদে আপনি যান, বাগদাদে গিয়ে নারায়ণ মুভমেন্ট কনফারেন্সটা আপনি অ্যাটেন্ড করেন এবং বক্তৃতা করেন। এগুলো ইতিহাস যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য প্রাণটা কাঁদে, আজকে বেঁচে